বন্ধুরা, প্রথমেই তোমরা সবাই যারা ফার্স্ট ফেজ কাউন্সেলিং এর জন্য ডাক পেলে তাদের জানাই অনেক অনেক অভিনন্দন। দীর্ঘ প্রতীক্ষার শেষে আপার প্রাইমারি কাউন্সেলিং হতে চলেছে, এরপর আর মাত্র একটা ধাপ বাকি কর্মজীবনে প্রবেশের। কিন্তু বন্ধুরা, তোমাদের এই চাকরি পাওয়ার সোনার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে পারে শুধুমাত্র তোমাদের কিছু ভুল ও অজ্ঞতার জন্য। আমি কেন এমন কথা বলছি তা তোমরা একটু পরেই বুঝতে পারবে, এর জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এছাড়াও ভিডিওর মাঝে আমি অনেক দরকারি টিপস তোমাদের দিয়ে দেবো, যেগুলো তোমাদের একটা পছন্দের স্কুল পেতে ভীষণ ভাবে হেল্প করবে। এখন তোমরা হয়তো ভাবছো আমি যে এত কথা বলছি তা কিসের ভিত্তিতে। তোমরা হয়তো অনেকেই জানো, বা যারা জানো না তাদের অবগতির জন্য আমি বলে রাখি, আমিও তোমাদের মতোই একজন SSC ক্যান্ডিডেট ছিলাম এবং গত SSC-তে 9-10 ও 11-12 এর দুটো কাউন্সেলিং এ আমি ছিলাম এবং বর্তমানে 11-12 এর একজন টিচার। তো আমি এবং আমার বেশ কিছু বন্ধুর কাউন্সেলিং এর অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা তোমাদের পছন্দ মতো স্কুল পেতে ভীষণ ভাবে হেল্প করবে। তাহলে চলো শুরু করা যাক। তোমরা সবাই ইন্টিমেশন লেটারটা অলরেডি ডাউনলোড করে নিয়েছো এবং তোমরা কাউন্সেলিং এর ডেটও জানো। তো কাউন্সেলিং এর মাঝে এই যে সময়টা তোমরা পাচ্ছ, এই সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে সময়টাকে কাজে লাগাতে হবে। কাউন্সেলিং এ একটা পছন্দ মতো স্কুল পাওয়ার জন্য সব থেকে আগে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো অবশ্যই স্কুল লিস্টটাকে SSC সাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও। এরপর তোমার যে ক্যাটাগরিতে বা যা সাবজেক্ট অনুযায়ী র্যাঙ্ক আছে সেই অনুযায়ী ওই স্কুল লিস্ট থেকে নিজের পছন্দ মতো ততগুলো স্কুলের একটা লিস্ট বানিয়ে নাও। প্রয়োজনে 5-10 স্কুল বেশি রাখবে অপশনে। ব্যাপারটা কেমন, ধরো তোমার জেনারেল মেল ফিমেল লিস্টের র্যাঙ্ক আছে 20, সেক্ষেত্রে তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী ওই স্কুল লিস্ট থেকে কম করে 25-30 স্কুল সিলেক্ট করে রাখবে এবং একটা লিস্ট বানিয়ে নিয়ে সেটার প্রিন্ট আউট করে নেবে। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি। তো খুব বুদ্ধি করে এই স্কুল লিস্ট বানানোটাই হলো একটা খুবই ইম্পর্টেন্ট কাজ। স্কুল লিস্ট বানানোর ক্ষেত্রে তুমি কি কি জিনিস দেখবে, প্রথমেই যেটা দেখতে হবে সেটা হলো লোকেশনটা। এর জন্য তোমরা গুগল ম্যাপের হেল্প নিতে পারো। তোমার লোকেশন থেকে স্কুলের লোকেশন অবধি কেমন ডিস্টেন্স হচ্ছে বা তার কমিউনিকেশন কেমন সেটা তুমি একটা গুগল ম্যাপ থেকে আইডিয়া পেয়ে যাবে। এবার অনেক ক্ষেত্রে তোমার স্কুলের নামটা গুগল ম্যাপে শো নাও করতে পারে, সেক্ষেত্রে কি করবে, স্কুলটা যে লোকালিটিতে অবস্থিত সেটা তো স্কুল লিস্টে তোমরা পেয়ে যাচ্ছ, বা স্কুলের যে পিন কোডটা সেটা ধরেও তোমরা সার্চ করলে একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে। তো এইভাবে লোকেশন এবং ডিস্টেন্সটা ভালো করে বুঝে নিয়ে তোমার পছন্দ মতো পরপর স্কুলের একটা লিস্ট, তোমার র্যাঙ্ক যা আছে সেই অনুযায়ী 10-5 বেশি স্কুল বেছে নিয়ে একটা কমপ্লিট লিস্ট বানিয়ে সেটার একটা প্রিন্ট আউট করে তুমি রেখে দেবে। এটা হচ্ছে গিয়ে তোমার প্রধান কাজ বা মেন কাজ কাউন্সেলিং এ যাওয়ার আগে। এইভাবে তুমি তোমার পছন্দ মতো স্কুল লিস্টটা তো বানিয়ে ফেললে, এখানে কি শেষ হয়ে গেল তোমার কাজ? না, এরপর তোমাকে নেক্সট ইম্পর্টেন্ট যে কাজটা করতে হবে সেটা হলো সেই সমস্ত স্কুলে একটু ফোন করে খোঁজ নিতে হবে যে ভ্যাকেন্সিটা আদৌ আছে কিনা। মানে ব্যাপারটা কেমন, না তুমি সেই স্কুলে ফোন করলে হয়তো সেখানে কোনো HM আছে বা কোনো TIC আছে, তাকে তুমি ফোন করে জিজ্ঞেস করলে যে আপার প্রাইমারি লিস্টে এই স্কুলটা শো করছে এই ভ্যাকেন্সির আন্ডারে বা এই সাবজেক্ট এই ক্যাটাগরিতে, তো এই ভ্যাকেন্সিটা ঠিকঠাক ভ্যালিড কিনা সেটা তুমি ফোন করলে ওনারা তোমাকে এই ইনফরমেশনটা জানিয়ে দেবেন। স্কুল থেকে এই হেল্পটা করে দেওয়া হয়, বোঝা গেল। এবার তুমি এই কন্ট্যাক্ট নাম্বারটা কোথায় পাবে, তুমি স্কুলের নামটা গুগলে সার্চ করলে তুমি সেখান থেকে স্কুলের ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যেতে পারবে। অনেক সময় স্কুলের ওয়েবসাইট থাকে না, সেক্ষেত্রে ফেসবুকে তুমি স্কুলের কোনো পেজ থাকে বা গ্রুপ থাকে সেখান থেকেও তুমি কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। সেখানেও না পেলে তুমি ওই স্কুলের যে গ্রুপ আছে, সব স্কুলেরই মোটামুটি একটা ফেসবুক গ্রুপ থাকে, সেখানে গিয়ে তুমি মেসেজ করলে যে HM বা TIC নাম্বারটা শেয়ার করার জন্য, সেখান থেকে যারা গ্রুপটা অপারেট করছে তারা তোমাকে সেটা প্রোভাইড করে দেবে। এরপরে তুমি ফোন করে ভ্যাকেন্সিটা কনফার্ম করে নেবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজ। এবার তুমি হয়তো ভাবছো এইসব কাজ তুমি কেন করতে যাবে। বন্ধুরা, এর কিন্তু যথেষ্ট কারণ আছে। অনেক ক্ষেত্রেই এমন দেখা গেছে কাউন্সেলিং এ যে স্কুলটা তোমায় দেয়া হয়েছে সেখানে সেই ভ্যাকেন্সি নেই, বা হয়তো সেই ভ্যাকেন্সির অলরেডি টিচার চলে এসেছে। তাহলে সেক্ষেত্রে তুমি তো ওই রেকমেন্ডেশন লেটার বা পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যখন জয়েন করতে যাবে তুমি কিন্তু জয়েন করতে পারবে না, কারণ ওই ভ্যাকেন্সিটা এক্সিস্টই করছে না। বোঝা গেল কথাটা। কাজেই তুমি যদি পুরোপুরি SSC এর উপর ভরসা করে যাও এবং স্কুল সিলেক্ট করো তাহলে কিন্তু তুমি বিপদে পড়তে পারো। পূর্ববর্তী SSC কাউন্সিলিং এ আমারই অনেক বন্ধুর সঙ্গে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। তারা স্কুল সিলেক্ট করেছে, পরবর্তীতে জয়েন করতে গিয়ে দেখা যাচ্ছে সেই ভ্যাকেন্সির কোনো এক্সিস্টেন্স নেই, তার ফলে তারা জয়েন করতে পারেনি। তখন আবার সেই রেকমেন্ডেশন লেটার নিয়ে এসে SSC অফিসে সেটা জমা করতে হয়, SSC কে ইনফর্ম করতে হবে যে ভ্যাকেন্সিটা এক্সিস্ট করছে না, তখন SSC আবার তাকে অল্টারনেট স্কুল প্রোভাইড করবে। কিন্তু এই প্রসেসটা অনেক লেন্দি প্রসেস, মোটামুটি 2-3 তোমার টাইম লেগে যাবে। অনেক ক্ষেত্রে ক্যান্ডিডেটকে আবার DI অফিসে গিয়ে সেখান থেকে ভ্যাকেন্সি লিস্ট খোঁজ নিতে হয় যে কোন স্কুলে ভ্যাকেন্সি আছে ওই ক্যাটাগরির আন্ডারে, সেটা খোঁজ নিয়ে SSC অফিসে জানাতে হয়, সেখান থেকেও SSC আবার সেই স্কুলটা পরে তোমাকে
রেকমেন্ড করে দেয়। কিন্তু এই প্রসেসগুলো অনেক লেন্দি প্রসেস এবং অনেক হাইরানির ব্যাপার, তোমার মোটামুটি তিন মাস দু তিন মাস ধরো টাইম ওয়েস্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে যেমন তোমার তোমার একটা ইকোনমিক্যাল লস হচ্ছে, প্লাস তোমার সিনিয়রিটি লস হবে, তো অনেক কিছুই ক্ষতি হবে। এবং সব থেকে বড় কথা হলো, তোমার র্যাঙ্ক ভালো থাকা সত্ত্বেও তুমি কিন্তু এই ক্ষেত্রে আর পছন্দ মতো স্কুল পাবে না। এসএসসি তোমাকে যে স্কুলটা অল্টারনেট করে দেবে তোমাকে সেখানেই জয়েন করতে হবে, কোনো অপশন তোমার কাছে আর থাকছে না। বোঝা গেল ব্যাপারটা? কারণ দেখো, এসএসসি তো আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন রকম ঘটনায় জর্জরিত, নানা রকম কেস, বিভিন্ন রকম ঘটনা, অনিয়ম সবকিছু রয়েছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু চোখ বন্ধ করে পুরোপুরি এসএসসির উপর ভরসা করে যেতে পারি না, নিজেদেরকে এই কাজটা কিন্তু করে নিতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে কোনো সমস্যা হলে কিন্তু তোমাকেই সেটা ফেস করতে হবে। আশা করি কথাটা বুঝতে পারছো। তো এটা কিন্তু মাথায় রাখবে, যতটা সম্ভব ভেরিফাই করার চেষ্টা করে নেবে। আমি এই কথাগুলো এই জন্যই বলছি, ভ্যাকেন্সি যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আপডেট ভ্যাকেন্সি থাকে না, তাই এই মাঝের কদিন বসে না থেকে এই ভ্যাকেন্সি সম্পর্কে তোমার পছন্দের স্কুল থেকে একটু খোঁজ নেওয়াটাও তোমার কিন্তু অন্যতম প্রধান কাজ। কাজটা শুনে কিন্তু অনেক জটিল মনে হলো, ব্যাপারটা কিন্তু এতটা জটিল বা এত ভয় পাওয়ার মতো কিছু নেই। তুমি যে কটা স্কুল সিলেক্ট করছো শুধুমাত্র সেই কটা স্কুলে একটু ফোন করে বা কোনোভাবে একটু ভেরিফাই করে নেবে। তো এটা গেল স্কুল লিস্ট বাছাই করা এবং তোমার নিজের হোমওয়ার্কের কথা। এরপর আমি চলে আসছি কাউন্সেলিং এর দিনে। তোমরা সবাই দেখতে পেয়েছো তোমাদের রিপোর্টিং টাইম দেওয়া আছে সকাল 9টার সময়। কাউন্সেলিং এর দিন কিন্তু তোমাদের সবাইকে অবশ্যই সকাল 7টা থেকে 7:30টার মধ্যে যে করেই হোক এসএসসি অফিসে পৌঁছে যেতে হবে। করোনাময়ী বাস স্ট্যান্ড থেকে মোটামুটি পায়ে হেঁটে 8 থেকে 10 মিনিট মতো টাইম লাগে, কাছেই একদম। যারা অনেক দূর থেকে আসবে তারা প্রয়োজনে আগের দিন কিন্তু এসে থেকে যেতে পারো, ঠিক আছে? এটা সব থেকে ভালো, কোনোভাবেই কোনো রকম রিস্ক নেবে না সেই দিনের জন্য। এবং একদম ডেট থেকে 2 ঘন্টা আগে আমাদের পৌঁছে যেতে হবে। এরপর পৌঁছে গিয়ে আমরা কি করব, আমাদের একটা লাইন দিতে হয়, লাইন দিয়ে পরপর দাঁড়াতে হয়। এরপরে এসএসসির গেটে তোমাদের ওই ইন্টিমেশন লেটার এবং আইডি প্রুফটা চেক করে ওরা ভেতরে ঢোকাবে। সিকিউরিটি যারা থাকবে তারা কিন্তু তোমাদের ভেতরে এন্ট্রি দেবে। তবে এই লাইনে দাঁড়ানো নিয়ে তেমন কোনো টেনশন নেওয়ার ব্যাপার নেই, রিপোর্টিং টাইপের মধ্যে গেলেই তোমরা কাউন্সিলিং এ ঢুকতে পারবে, কোনো অসুবিধা নেই। আইডি হিসেবে তোমাদের যে ডকুমেন্টস গুলো দেখা হবে সেটা হচ্ছে ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা কাস্ট সার্টিফিকেট, এগুলো যে কোনো একটা অরিজিনাল কপি, ঠিক আছে? এটা দেখে তোমাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে, সেই সঙ্গে ইন্টিমেশন লেটার তো থাকছেই। আচ্ছা, ডকুমেন্টস এর বিষয়ে তোমাদের আর একটা কথা বলি, তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস সঙ্গে রাখবে, অর্থাৎ আপার প্রাইমারি অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড, ইন্টারভিউর কল লেটার, সমস্ত কিছু যা যা আছে, সেই সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালস, সার্টিফিকেট সবকিছু কিন্তু তোমরা কাছে রাখতে ভুলবে না। এবং সেই সঙ্গে 6 কপি মতো পাসপোর্ট সাইজ ছবিও দরকার লাগতে পারে, কাজেই সঙ্গে রেখে দেবে, ঠিক আছে? এরপরে ভেতরে ঢুকে তোমার যে ইন্টিমেশন লেটার যেটা থাকছে সেখানে দেখো যে তোমরা এই বোর্ড নাম্বার যেটা দেখতে পাচ্ছ, যেমন এখানে দেখো P231 বোর্ড নাম্বার 1, তো এই বোর্ড নাম্বার অনুযায়ী তোমাদেরকে গিয়ে সেখানে চেয়ার পাতা থাকবে, সেই চেয়ারে গিয়ে বসতে হবে। এরপর কিছু ডকুমেন্টিয়াল কাজকর্ম থাকবে, সাইন করা হোক বা ডকুমেন্টস ভেরিফাই করা হোক, সেগুলোর দিকে কিন্তু ভালো করে খেয়াল রাখবে। এরপর কাউন্সেলিং শুরু হলে কিন্তু তোমায় ভীষণ ভাবে সতর্ক থাকতে হবে। এই সময় কিন্তু একদমই অন্যদের সঙ্গে গল্প করে বা অন্য কোনো ভাবে সময় নষ্ট করলে চলবে না, তাহলে কিন্তু তোমাদের পছন্দের স্কুল হাত থেকে বেরিয়ে যাবে। যে রুমে কাউন্সেলিংটা হবে সেখানে কিন্তু প্রজেক্টরের মাধ্যমে একটা বড় ডিসপ্লে বোর্ডে কে কোন স্কুলটা চুজ করছে সেটা কিন্তু শো হতে থাকবে, সঙ্গে মাইকিং এর মাধ্যমেও সেটা অ্যানাউন্স করে দেওয়া হবে। কাজেই এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এবং তোমার কাছে যে প্রেফারেন্স ওয়াইজ লিস্টটা থাকবে সেই লিস্ট অনুযায়ী খেয়াল করতে থাকবে কে কোন স্কুলটা নিচ্ছে। এবং তোমার পছন্দের স্কুল লিস্টের কোন স্কুল অলরেডি কেউ নিয়ে নিলে সেটাকে তুমি কেটে দেবে। এইভাবে পরপর কাউন্সেলিং চলতে থাকবে এবং তোমার নাম যতক্ষণ না ডাকা হচ্ছে তার আগে পর্যন্ত তুমি এইভাবে স্কুল লিস্টটা ভালো করে খেয়াল করতে থাকবে, ঠিক আছে? তোমার নাম ডাকা হয়ে গেলে কিন্তু কাউন্সেলিং টেবিলে তুমি একদমই কোনো সময় পাবে না, তোমাকে স্কুলের কোড ধরে তোমার পছন্দ মতো স্কুলের নামটা কিন্তু বলতে হবে। তাই খুব ভালো করে সিদ্ধান্ত নিয়ে এবং ভাবনা চিন্তা করে স্কুলের নামটা তুমি বলবে। এরপর ভালো করে খেয়াল করবে ডিসপ্লে বোর্ডে যে লেখাগুলো উঠছে সেখানে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, অর্থাৎ তোমার নাম বা স্কুলের নাম, স্কুলের কোড, ডিস্ট্রিক্ট, এগুলো সব ঠিকঠাক আছে কিনা ভালো করে মিলিয়ে নেবে। কোনো ভুল থাকলে সঙ্গে সঙ্গে সেখানেই জানাবে, তাই এখানে কিন্তু একদমই তাড়াহুড়ো করবে না। এরপর তোমাকে একটা ডিক্লারেশনে এরা সাইন করাবে, অর্থাৎ তুমি যে স্কুলটা চুজ করলে সেটার জন্য তোমাকে একটা ডিক্লারেশনে সাইন করতে হবে। তো খুব ভালো করে সবকিছু মিলিয়ে নিয়ে তারপরেই এই ডিক্লারেশনে কিন্তু সাইন করবে, ঠিক আছে? এই ডিক্লারেশনের 1 কপি তোমায় দিয়ে দেবে আর 1 কপি ওদের কাছে রেখে দেবে। এই ডিক্লারেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে রাখতে হবে। এরপর তোমাদের একটা এরকম রেকমেন্ডেশন লেটার দেওয়া হবে, এটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের স্কুলের নাম টাম সব থাকবে, তোমার ছবিও থাকবে, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে। কিন্তু তোমরা সবাই জানো হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই কাউন্সেলিং এর পর তোমাদের কিন্তু কোনো রেকমেন্ডেশন সঙ্গে সঙ্গে দেওয়া হবে না। এক্ষেত্রে
পরবর্তীতে হয়তো আর একটা ডেট দেওয়া হবে, সেখানে তোমাদের এই রিকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়তো একসঙ্গে দিয়ে দেওয়া হতে পারে, ঠিক আছে? তো তুমি এইভাবে পছন্দের স্কুল পেয়ে গেলে এরপর একটুখানি ওখানে ভালো করে সব দেখে নিয়ে আস্তে আস্তে তুমি ওখান থেকে কাউন্সেলিং থেকে বেরিয়ে এলে। এই ছিল কাউন্সেলিং এর সম্পূর্ণ প্রক্রিয়া। অযথা টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, সবকিছু ভালোভাবেই সম্পূর্ণ হবে। আমি আশা রাখবো যাতে তোমরা সবাই তোমাদের পছন্দ মতো স্কুল পেয়ে যাও, এবং এই জন্য তোমরা সবাই এই হোমওয়ার্ক গুলো একটু করে রেখো। এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, যাদের কাউন্সেলিং এর ডেটটা দ্বিতীয় দিনে থাকছে তাদের কিন্তু পছন্দ মতো স্কুল পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা তোমাদের কাউন্সেলিং এর দিনে SSC অফিসে যতটা তাড়াতাড়ি পারবে পৌঁছে যাবে, কারণ আগের দিন যে স্কুলগুলো নেওয়া হয়ে গেছে তার একটা লিস্ট SSC অফিসের বাইরে কিন্তু দু তিন জায়গায় টাঙিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা প্রথমে গিয়ে সেই লিস্ট থেকে তোমার পছন্দের যে স্কুল লিস্টটা তুমি বানিয়ে নিয়ে গেছো সেখান থেকে দেখে দেখে সিলেক্টেড হয়ে যাওয়া স্কুলগুলোকে বাদ দিয়ে নেবে। এতে তোমার স্কুল চয়েস করতে অনেকটা সুবিধা হবে এবং তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন স্কুলগুলো থাকছে তোমার জন্য, অর্থাৎ একটা মেন্টাল প্রিপারেশন তুমি নিয়ে নিতে পারবে। বোঝা গেল? অবশ্য এই লিস্টটা কিন্তু তোমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে পেয়ে যাবে। যদি না পেয়ে থাকো তবে খুব তাড়াতাড়ি করে SSC অফিসে পৌঁছে যাবে এবং আমি যেভাবে বললাম সেই কাজটা সেরে রাখবে, কারণ তুমি কিন্তু কাউন্সেলিং টেবিলে একদমই সময় পাবে না, ঠিক আছে? কাজেই ভালো করে এই হোমওয়ার্ক গুলো করে গেলে তুমি কিন্তু তোমার পছন্দ মতো স্কুলটা পেতে পারবে, না হলে দেখলে হয়তো তুমি এমন একটা স্কুল চয়েস করে ফেললে যেটা তোমার পক্ষে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে গেল। এদিকে কোনো একটা ভালো স্কুল হয়তো ফাঁকা পড়ে আছে, তুমি সেটা ভালো করে খেয়ালই করলে না। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সবার সঙ্গে শেয়ার করো, সেই সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এর পরবর্তীতে চাকরি সংক্রান্ত আরো সমস্ত দরকারি তথ্যগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। কাজেই সবাই সঙ্গে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, টেক কেয়ার।